আল্লাহ তুমি কি করলে খুশি হবে একটু বলো না, আমি একটু করার চেষ্টা করব, পারি না পারি চেষ্টা করব। রব বলে যে আমি তো তোমাদের সাথে কথা বলবো না। তাহলে আমরা জানবো কিভাবে? বলে যে মেসেজটুকু পাওয়ার জন্য তো মেসেঞ্জারকে পাঠিয়েছি নবী রহমাতুল্লিল্লাহ আলামিন। এবার নবী রহমাতুল্লিল্লাহ আলামিন শিখিয়ে দিচ্ছেন, দেখেন হে আমার উম্মত, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো এতিম বাচ্চা পাও, দিল থেকে খুশি মনে বলেন না, সুবহানাল্লাহ, তোমার জানাই যদি কোনো এতিম বাচ্চা পাও, ব্যস্ত সময়ের থেকে দুইটা সেকেন্ড ব্যয় করে দাঁড়াও, তার মাথার উপর একটু হাত বুলাই দাও, তার কেউ নাই, তুমি একটু শুধু হাত বুলাই দাও, একটু হাত বুলাই দাও, তোমার এই হাত বুলানোটা যদি রবের দরবারে কবুল হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। ঘরে আসলেন, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকালেন, সত্তার সাথে বলছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, মা বাবার চেহারার দিকে যত ব্যস্ততার ভিতরও, রাগ অভিমানের ভিতরও মা বাবার দিকে একটু মায়ার নজরে তাকালেন। রব্বে করিম বলে সুপ্রিম কোর্টের রায় ডিস্ট্রিক্ট কোর্টে চলে আসলো, এ ফেরেশতা আমার বান্দার আমল নামাই মকবুল একটি হজের সওয়াব আমি দান করেছি, তুমি লিখে নাও। কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? জোরে বলেন না। আরে যার রব রহমান সমঝা করো ইয়া।